সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি দেশীয় শিং মাছের ভোট মাছ কীভাবে আমরা বাছাই করে ডিম নেওয়ার জন্য প্রস্তুতি করি এসব বিষয়ে দেখাবো আপনাদেরকে আজকে। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন, তাহলে রেনো চাষ সম্বন্ধে জেনে নেবেন, জানতে পারবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো মৎস্যচাষী ভাই ও বন্ধুদেরকে দেখাবো, দেখুন এই দেশীয় শিং মাছের ব্রুট মাছগুলো আমরা কীভাবে ডিম নেওয়ার জন্য বাছাই করে প্রস্তুতি করে নিচ্ছি। দেখুন ডিমগুলো এরকম একটি হাউজে নেওয়া হবে, ইংলিশ হেন দিয়ে এরকম একটি হাউজে দেওয়া হবে শাওয়ারিং দেওয়ার জন্য। আর এগুলোকে আমরা দেখতে পাচ্ছেন যে কীভাবে দেশি শিং মাছের এই ব্রুট মাছ বাছাই করে নিচ্ছি। আর এইভাবেই আমরা দেশি শিং মাছের ব্রুট মাছগুলো বাছাই করে নেওয়া হয়। যেটা মেল মাছ ওটা আলাদা নিতে হয়, ফিমেল যেটা ওটা আলাদা নিতে হয়, আর যেটা বাত মাছ ওটা আলাদা রেখে দিতে হয়। আর অবশ্যই খেয়াল করে দেখবেন যে আমাদের ব্রুট মাছগুলো কতটুক পরিমাণ বড় এবং কত ইঞ্চি কতটুক পরিমাণ ওজনের আমাদের এই দেশীয় শিং মাছের ব্রুট মাছ। অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনাদের ব্রুট কেমন, রেনো চাষ ক্ষেত্রে ফলন হবে কেমন, তাই আপনাদেরকে আমি খুব সীমিতভাবে ছোট করে একটি ভিডিও দেখাচ্ছি, দেখবেন। তো আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন যে আমাদের ব্রুটগুলো কেমন। আমরা কিন্তু এই রেনো চাষ ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে এরকমভাবে রেনোগুলো এককভাবে চাষ করতে হবে ক্লিয়ার একটি পুকুরে, আর এটাতে আপনারা খাবার দিতে হবে ডিমের কুসুম সিদ্ধ করে খাবার দিতে হবে 3 থেকে 4 দিন। আর 4 দিন পর থেকে আপনারা এগুলোকে পাউডার জাতীয় অথবা ময়দা পানির সাথে গুলিয়ে খাবার দিতে হবে, পানির চারো সাইডে ছিটিয়ে দিতে হবে। এভাবেই আপনারা এই শিং মাছের রেনো চাষ করতে পারবেন। আর অবশ্যই যে কোনো চাষ বিষয়ে তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, যোগাযোগ করবেন।